আরো ভালো গুঁড়ো হলে ভালো হয়, তাই না? এর জন্য কি করবো? এবারে টিপস, এক টেবিল স্পুন চিনি দিয়ে দেব। এক টেবিল স্পুন চিনি দিয়ে এলাচ গুঁড়োটাকে গুঁড়ো করব। দেখি এখন কেমন গুঁড়োটা হলো। বাহ, দেখুন কেমন সুন্দর গুঁড়ো হয়ে গেছে, কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। দেখুন একদম দানা দানা ব্যাপারটা নেই, এমনকি খোসাটাও নেই। দেখুন খোসাগুলোও গুঁড়ো হয়ে গেছে। তবু আপনাদের যদি মনে হয় খোসাগুলো ছাড়িয়ে গুঁড়ো করবেন, কিন্তু একটু চিনি দিয়ে দেবেন, তাহলে এরকম এলাচ এত সুন্দর করে গুঁড়ো হয়ে যাবে। দেখুন এলাচ গুঁড়োটা একদম পাউডার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন এলাচ গুঁড়োটা কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তাহলে এরকম এলাচের মধ্যে একটু চিনি দিয়ে দেবেন, তারপর গুঁড়ো করবেন। খোসা ছাড়িয়েও দিতে পারেন, তাহলেও আর খোসাটা গুঁড়ো হবে কিনা সেই টেনশন থাকে না। অথবা আমি তো খোসা শুদ্ধই করলাম, দেখছেন তো কি সুন্দর একদম গুঁড়ো হয়ে গেছে।